কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে 36 সদস্যের বাংলাদেশ দল। খেলোয়াড়রা এখনও শুরু করেননি অনুশীলন, কোচ জ্যামি ডে কিংবা ক্যাপ্টেন জামাল ভুঁইয়া কেউই এসে পৌঁছাননি এখনও। কিন্তু এরই মধ্যে সবার মনে একটি প্রশ্ন উঁকি দিচ্ছে, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তারিক কাজী কি সুযোগ পাবেন মূল একাদশে? আর আজকে আমরা তারিকের বাংলাদেশ দলের সুযোগ পাওয়া কি সম্ভব কিনা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি ফ্রি কিক বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশ দলে যে 36 জন খেলোয়াড় ডাক পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত তারিক কাজী। তারিক মূলত খেলেন রাইট ব্যাক পজিশনে। এখন পর্যন্ত তারিক বসুন্ধরার হয়ে খেলেছেন 2টি ম্যাচ, জাতীয় দলের হয়ে এখনও শুরু করেননি অনুশীলন। তারিকের বাংলাদেশ দলে সুযোগ পাওয়া নিয়ে আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে তারিকের ফুটবল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তারিক খেলেছেন ফিনল্যান্ড অনূর্ধ্ব 16, 17, 18 এবং 19 দলে। ফিনল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং 58, অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 187। তারিক খেলেছেন ফিনল্যান্ডের শীর্ষ লিগা ক্লাব ইলভেস টেম্পেতে। ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ইউরোপা লিগের 1টি ম্যাচ। কাজেই তারিকের ফুটবল ব্যাকগ্রাউন্ড যে বেশ সমৃদ্ধ তা নিঃসন্দেহেই বলা যায়। এবার আসি তারিক বাংলাদেশ দলের সুযোগ পাবে কিনা সে আলোচনায়। বাংলাদেশ দল বিশ্বকাপ বাছাই আছে ই গ্রুপে। এখন পর্যন্ত খেলেছে 4টি ম্যাচ এবং 4 ম্যাচে 1টি পয়েন্ট পেয়ে সবার শেষে আছে। এই 4 ম্যাচের মধ্যে সবগুলো ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলেছেন রহমত মিয়া। আর তারিকের যে পজিশন অর্থাৎ রাইট ব্যাক, সেখানে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন বিশ্বনাথ ঘোষ এবং বাকি 3 ম্যাচেই শুরু করেছেন রায়হান হাসান। তারিকের মূল প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই দুজনের সাথেই। বিশ্বনাথ বর্তমানে খেলছেন বসুন্ধরা কিংসে। তার গতি এবং ক্রস করার ক্ষমতা বেশ ভালো। এবারে এফসি কাপে তিনি টিসি স্পোর্টসের বিপক্ষে বেশ দুর্দান্ত খেলেছেন। অন্যদিকে রায়হান হাসান বেশ অভিজ্ঞ খেলোয়াড়, তার মূল অস্ত্র হচ্ছে লম্বা থ্রো করা। তবে তার ফিটনেসে বেশ সমস্যা আছে এবং তার গতি বেশ কম। অন্যদিকে তারিককে বসুন্ধরার কোচ অস্কার ব্রজন খেলিয়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। বাংলাদেশ দলে তারিকের এই পজিশনে খেলার সম্ভাবনা খুবই কম, কারণ তপু বর্মন, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, রাফিদের ডিঙিয়ে তারিকের মূল একাদশে খেলা বেশ কঠিন হবে। কাজেই তারিককে দলে সুযোগ পেতে হলে অবশ্যই তার রাইট ব্যাক পজিশনে খেলতে হবে। তারিককে এখনও সামনাসামনি দেখার সুযোগ হয়নি জেমিডের, তবে তারিক সম্পর্কে তার ধারণা বেশ উচ্চমানের। বসুন্ধরার কোচ অস্কার ব্রজন বলেছেন তারিক জাতীয় দলে খেলার মতোই খেলোয়াড়। বাংলাদেশ দলের মিডফিল্ডার ইমন বাবুও বলেছেন তারিক বেশ উচ্চমানের খেলোয়াড়। তবে তারিকের সামনে সুযোগ হচ্ছে বাংলাদেশ দলের এই ক্যাম্পটি। প্রায় 1.5 মাস ধরে চলবে এই ক্যাম্প, কাজেই তারিকের জাতীয় দলের স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই এই সময়টাকে তার কাজে লাগাতে হবে। তবে দেশে না থাকলেও তারিক নিজেকে বেশ ফিট রেখেছেন এবং শিগগিরই ক্যাম্পে যোগ দিবেন। আশা করাই যায় যে বিশ্বকাপ বাছাইয়ের মূল যে 24 জনের দল ঘোষণা করা হবে সেখানে সুযোগ পাবেন তারিক কাজী। তারিকের স্বপ্ন ছিল বাংলাদেশ দলে খেলা, এখন পর্যন্ত সে পথেই আছেন তিনি। 36 জন থেকে 24 জনের দলে সুযোগ পান এবং শেষ পর্যন্ত মূল একাদশে খেলুন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।